আজকে আমরা আলোচনা করবো বুকারি শরীফের তাহাজুদ অধ্যায় যে বিষয়গুলো রয়েছে সূচিপত্রে আপনাদেরকে পড়ে শোনাব রাতে তাহাজুত ঘুম থেকে জেগে সালাদ আদায় করা এটি শুরু হয়েছে দুশো সাতানব্বই পৃষ্ঠা থেকে রাত জেগে ইবাদত করার ফজিলত রাতে সালাদে সিজদা দীর্ঘ করা অসুস্থ ব্যক্তির তাহাজত আদায় না করা তাহাজত নকল ইবাদতের প্রতি রাসুল সাল্লাহ ইসলামের উৎসাহ প্রদান অবশ্য তিনি তা ওয়াজিব করেননি রাসুল উল্লাহ সাল্লাহসাল্লাম এর তাহাজুতের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে তার উভয় কদম মুবারক ফুলে যেত সাহারির সময় যিনি ঘুমিয়ে পড়ে সাহারির পর ফজরের সালাদ পর্যন্ত জাগ্রত থাকা তাহাজতের সালাদ দীর্ঘায়িত করা রাসুল সাল্লা সালাদ কীরূপ ছিল এবং রাতে কিনি তিনি কত রাকাত সালাদ আদায় করতেন তিনশো চার পৃষ্ঠায় আলোচনা হয়েছে রাসুল সাল্লাসলামের ইবাদতে রাত জাগরণ এবং ঘুমানো তা রাত জাগা যতটুকু রহিত করা হয়েছে রাতের বেলা সালাদ আদায় না করলে গিবাদেশ শয়তানের গ্রন্থি বেঁধে দেয়া সালাদ আদায় না করে ঘুমিয়ে পড়লে শয়তান তার কানে পেশাব করে দেয় রাতের শেষভাগে দোয়া করা এবং সালাদ আদায় করা যে ব্যক্তি রাতের প্রথম অংশে ঘুমিয়ে থাকে এবং শেষ অংশে ইবাদত দ্বারা প্রাণবন্ত রাখে রামজানে ও অন্যান্য সময় রাসুসলামের রাত জেগে ইবাদত রাতে ও দিনে তাহারাত পবিত্রতা হাসিল করার হজিলত ও উজু করার পর রাতে দিনে সালাত আদায় করার হজিলত। ইবাদতে কঠোরতা অবলম্বন করা অপছন্দনীয় রাত জেগে ইবাদতকারীর ওই ইবাদত বাদ দেয়া মাকরু রাত জেগে ইবাদতকারীর ওই ইবাদত বাদ দেয়া মাখরু তিনশো এগারো পৃষ্ঠে আলোচনা করা হয়েছে যে ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে তার ফজিলত ফজরের সূন্যত দুরাকাত নিয়মিত আদায় করা হজরের দুরাকাত শূন্যদের পরে ডান কাতে শোয়া ফজরের দুরাকাত সুন্নতের পর কথাবার্তা বলা এবং না শোয়া নকল ছালাত দুদুর করে আদায় করা হজরের শূন্যতের দুরাকাতের পর কথাবার্তা বলা হজরের দুরাকাতের পর হিফাজত আর যারা দুরাকাতের দূর দুরাকাতকে নফল বলেছেন হজরের দুরাকাত কতটুকু কিরাত পরা হবে ফরজ সালাতের পর নফল সালাত হজরের পর নফল সালাত আদায় না করা সফরের সালাতু জোহাত চাস্তের আদায় করা যারা চাষের সালাত আদায় করে না তবে বিষয়টি প্রশস্ত মনে করেন তিনশো একুশ পৃষ্ঠায় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মুকিম অবস্থায় চার্চের সালাত আদায় করা জোহরের ফরজের পূর্বে দুরাকাত সালাত আদায় করা মাগরিবের আগে সালাত। নকল সালাত জামাতে আদায় করা নকল সালাত ঘরে আদায় করা মক্কা মদিনা মসজিদে সালাতের ফজিলত মসজিদে কুবা প্রতি শনিবারে যিনি মসজিদে কুবায় আসেন পায়ে হেঁটে কিংবা আহরণ করে মসজিদে কুবায় আসা কবর রওজা শরীফ মসজিদে নবাবের মধ্যবর্তী স্থানের ফজিলত বাইতুল মুকাদাস এর মসজিদ সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সালাতের মধ্যে হাতের সাহায্যে করা সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়া সালাতে পুরুষদের জন্য তাজবি ও তাহমিদ বৈধ সালাতে যে ব্যক্তি প্রত্যক্ষভাবে কারো নাম নিল অথবা কাউকে সালাম করল অথচ সে তা জানে না তিনশো তেত্রিশ পৃষ্ঠায় আলাপ আলাপ করা হয়েছে আলোচনা করা হয়েছে সালাতে মহিলাদের তাসফিক উদ্ভূত কোনো কারণে সালাত থাকা অবস্থায় চলে আসা অথবা সামনে যাওয়া। মা তার সালাত সালাতের মধ্যে কঙ্কর সরানো সালাতে সিজদার জন্য কাপড় বিছানো সালাতে যে কাজ জায়জ সালাতে থাকা থাকা পশু ছুটে গেলে সালাতে থাকা অবস্থায় থুতু ফেলা ও উ দেয়া যে ব্যক্তি অজ্ঞতা বসত সালাতে হাততালি দেয় তার সালাত নষ্ট হয় না মুসল্লিকে আগে বাড়তে অথবা অপেক্ষা করতে বলা হলে সে যদি অপেক্ষা করে এতে তার কোনো দোষ নেই সালাতে সালামের জবাব দিবে না কিছু ঘটলে সালাতে হাত তোলা সালাতে কোমরে হাত রাখা সালাতে মুসল্লির কোনো সালাতে মুসল্লির কোন বিষয়ে চিন্তা করা এরপরে রয়েছে খরচ সালাতে দুরাকার দুরাকাতের পর দাঁড়িয়ে পড়লে সিজদাই শাহু প্রসঙ্গে সালাতে পাঁচ রাকাত আদায় করলে সালাত পাঁচ রাকাত আদায় করলে দ্বিতীয় বা তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে নিলে সালাতে সিজদাই ন্যায় বা ন্যায় তার চাইতে দীর্ঘ দুটি সিজদা করা সিজদা শাহুর পর তা না পড়লে সিজদা শাহুতে তাকবির বলা সালাতে তিন ডাকাত আদায় করা হলো নাকি চার ডাকাত আদায় করা হলো তা মনে না করতে পারলে বসা অবস্থায় দুটি সিজদা আদায় করা হরজ নকল সালাতে ভুল সালাতে থাকা অবস্থায় কেউ তার সাথে কথা বললে এবং তা শুনে যদি হাত পা দ্বারা ইশারা করে সালাতের মধ্যে ইশারা করা এই বিষয়গুলোই ছিল আপনার তহাজুদের মধ্যে তাহাজুদ অধ্যায়ের মধ্যে আর এই বুকারি শরীফ যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম